2022 বিশ্বকাপ বাছাই পর্বে আফগানিস্তানের সাথে একই গ্রুপে পড়ার পর বাংলাদেশে অ্যাওয়ে ম্যাচের ভেনু নিয়ে সংশয় ছিল নিরাপত্তার কারণে বহুদিন ধরেই ঘরের মাঠে খেলতে পারছে না আফগানিস্তান শুধু তাই নয় যুদ্ধবিধ্বস্ত দেশটিতে খেলতে রাজি নয় বাংলাদেশও তবে এবার হোম ভেনু হিসেবে তাজিকিস্তানকে পেয়েছে আফগানিস্তান দুশানবেতে আগামী 10 সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হবে লাল সবুজ জার্সিধারীরা বাফুফেকে যা নিশ্চিত করেছে এএফসি এএফসি আমাদেরকে আনঅফিশিয়ালি আন অফিসিয়ালি ফোনে বলে দিয়েছে যে ভেনুটা লাইকলি তাজিকিস্তান তাজিকিস্তান আমাদের ভেনু সেটাকে ধরেই নিয়ে আমরা আমাদের হেড কোচের সাথে কথা বলেছি টেকনিক্যাল ডিরেক্টরের সাথে কথা বলেছি ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যানের সাথে কথা বলেছি সো আমরা এখন পসিবিলিটিসগুলো দেখছি এরই মধ্যে বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতি শুরু করেছে একই গ্রুপে থাকা বাংলাদেশের আরেক প্রতিপক্ষ ভারত যেখানে লীগের ব্যস্ততা ওইদের ছুটির জন্য বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে পঁচিশ আগস্ট তবে তাজিকিস্তানের কন্ডিশন বিবেচনায় দেশটিতে ম্যাচের অন্তত এক সপ্তাহ আগে যেতে চায় জেমিডের শিষ্যরা পাশাপাশি ফুটবলারদের চাঙ্গা রাখতে সেখানে একটি প্রস্তুতি ম্যাচও খেলতে চায় বাংলাদেশ এমন হতে পারে যে বাংলাদেশে আমরা টোটাল ক্যাম্পটা করবো আমরা আট সাত আট দিন আগে সরস্বতী তাজিস্তানে চলে যাব সেখানে তাজিস্তানের কাদের সাথে খেলবো সেখানকার কোনো একটা ক্লাবের সাথে খেলাটাও তো হচ্ছে গিয়ে আমাদের জন্য একটা ভালো প্রিপারেশন হবে এদিকে ছুটি শেষে আগামী আঠেরোই আগস্ট বাংলাদেশে ফিরবে জেমি ডে সহ বাকি কোচিং স্টাফরা এরই মধ্যে আটত্রিশ সদস্যের খসড়া দল করে বাফেকে পাঠিয়েছে প্রধান কোচ জেমি ডে আর ফুটবলারদের কথা মাথায় রেখেই এখান থেকেই তেইশ সদস্যের দল আগামী পনেরোই আগস্টের মধ্যে ঘোষণা করা হবে ইতিমধ্যে আমাদেরকে একটা খসড়া তালিকা করা হয়েছে আটত্রিশ জনে সেটা অলরেডি আমরা রেজিস্টার্ড সেটা আমরা অলরেডি এফসি এর সাথে যেহেতু এফসি রেজিস্ট্রেশনের কাজটা করছে এফসি এর সাথে আমরা রেজিস্ট্রেশন সম্পাদন করেছি এই সফটওয়্যারগুলো ইউজ করার জন্য আমাদের কিছু ইকুইপমেন্ট প্রয়োজন হবে সো সেই ইকুইপমেন্টগুলো নেসেসারি তো সেই ইকুইপমেন্টগুলো এবং সফটওয়্যারের ব্যাপারে আমরা ইতিমধ্যে পজিটিভলি চিন্তা করা শুরু করছি এদিকে ঈদের পরে বিশ্বকাপ বাছাই পর্বের মিশন নিয়ে ন্যাশনাল টিমস কমিটির সভা হওয়ার কথা রয়েছে বলেও জানান সোহাগ আসলে জানা আমাদের জন্য খুব বেশি জরুরি সিএক দীপু সময় সংবাদ ঢাকা